হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি এসেছি, মানে আমার দিদি জামাইবাবু এসেছে সাথে, ওই জন্যই আমরা বললাম আজকে আমরা এসেছি ঠাকুর বানানো দেখতে। তো তোমাদের সঙ্গে আজকে সেই ভিডিওটাই শেয়ার করব যে ঠাকুর বানানো, আমরা এখানে প্রত্যেকবারই আসি, খুব ভালো লাগে, এটা আমরা খুব পছন্দ করি। তো এখন ঠাকুরের যে মাটি দিয়ে গড়া হচ্ছে, এখনও ঠাকুরকে সাজানো হয়নি, ঠাকুরকে সাজালে তখন খুব ভালো লাগে দেখতে, সেই সময়টাতে আমরা আসি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এটা কার্তিক ঠাকুরের মূর্তি করা রয়েছে, এখনও সাজানো হয়নি। এইসব প্রচুর মূর্তি, পরপর প্রচুর মূর্তি রয়েছে একটা করে। তো এখান থেকে কার্তিক ঠাকুরের মূর্তিটাই শুরু হয়েছে। তো তোমরা আমার সাথে পরপর করে দেখে নাও মূর্তিগুলো, ভীষণ ভালো লাগবে। আর এর সাথে তোমাদেরকে দেখাবো যে ঠাকুর কীভাবে ওরা বানাচ্ছে, কীভাবে গড়ছে ঠাকুরগুলোকে, সে মূর্তিগুলো বানানোর ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। দেখো, এগুলো হচ্ছে লক্ষ্মী আর সরস্বতীর মূর্তি গড়া রয়েছে, এখনও প্যাঁচা বা হাঁস দেওয়া হয়নি, কিন্তু লক্ষ্মী সরস্বতীর মূর্তি এগুলো তৈরি করে রেখেছে। তারপর হচ্ছে কার্তিক ঠাকুর, দেখো একটা করে কত কার্তিক ঠাকুর করা আছে। দেখো ওই কার্তিক ঠাকুরের হাতটাকে তৈরি করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে দেখছি যে এত ভালো লাগছে, হাতটা গড়ছে প্রচুর ঠাকুর, এখান থেকে একদম লম্বা হয়ে সেই রাস্তার ওই শেষ মাথা অবধি ঠাকুর সব সাজিয়ে রাখা রয়েছে। অপূর্ব ঠাকুরের মুখগুলো বানিয়েছে, চোখগুলো টানা টানা, নাকগুলো একদম চোখা চোখা, দারুণ লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। দুর্গা ঠাকুরের মুখটা তো দারুণ করেছে, খুব সুন্দর করেছে, যে অসুর সিংহ নিচে মোষ, অপূর্ব লাগছে দুর্গা ঠাকুরটা, সুন্দর করেছে ঠাকুরের দুটো রকম আমরা এ করে রেখে দিয়েছি। এটা কার্তিক করেছে, মন লাগিয়ে দিয়েছে একদম, কার্তিকটা বেশি বানায়নি, একটাই বানিয়েছে, ভেতর আছে দেখো গণেশ ঠাকুর গুলো রাখা রয়েছে, কি সুন্দর করেছে গণেশ ঠাকুর গুলো, প্রত্যেকটা গণেশ ঠাকুর একই রকম মনে হচ্ছে লাগছে, কিন্তু ভালো করে তাকিয়ে দেখলে মনে হচ্ছে একটা মুখের সাথে আরেকটা মুখের মিল নেই, প্রত্যেকটা মুখ আলাদা, আটকে দিল, ঢুকতে দেবে না, দেখে মনে হচ্ছে একই সাইজের কিন্তু খানিকটা আলাদা রয়েছে, যদি অসুবিধা হয় তো ঠিক আছে আমরা ঢুকবো না, যখন শাড়ি পরাবে আমরা সামনে থেকে দেখছি বলে বুঝতে পাচ্ছি ঠাকুরটা মানে ভীষণ বড়, এই দুর্গা ঠাকুরগুলো বিশাল বড় বড় দুর্গা, মানে আমরা সামনে দাঁড়িয়ে দেখছি, এর আগে যে দুর্গা ঠাকুরটা দেখালাম সেটা একটু ছোট দুর্গা, আর এইগুলো অনেক বড় বড় দুর্গা, সব পরপর করে রাখা রয়েছে। এই ওই যে কার্তিকবাবু ওদিকে, তো এইখানে এখনো ঠাকুর জাস্ট গড়া হচ্ছে সবে, এই যে সব মাটি দিয়ে কাঠামোতে মাটি দেয়া হচ্ছে, সবে কাঠগুলো ঠিক করা হচ্ছে, এই যে ঠিক করছেন,
এখানে নিচে এই যে ঠাকুরের বুকগুলো রাখা রয়েছে, এগুলো আর খুব সুন্দর করে করেছে, আরও রয়েছে ওদিকে দেখছিলাম। এই বুকগুলো এই যে এখানে বসাবে, এখনো বসায়নি, এগুলো সরব করছে করে তারপরে। আর এই যে ভেতরে সব ঠাকুর করে রাখা রয়েছে, ওটা কাল সামনে এই যে একটা কালী ঠাকুর সাজাচ্ছে, কালী ঠাকুর একটা সাজাচ্ছে দেখছিলাম। দেখো এখানে ওই মাটির মধ্যে টুকরো টুকরো করা পাট, পাট মিশিয়ে মিশিয়ে মাটিটাকে চটকাচ্ছে পা দিয়ে, এইটা দিয়ে ঠাকুরটা করা হবে। এটা আমি জানতাম না, এটা আমি প্রথম দেখলাম, খুব ভালো লাগলো দেখে যে এইভাবে ঠাকুর প্রস্তুতি করা হয়। আর এইখানে ইনি করছে বড় দুর্গা, এখানে ঠাকুরের হাতটা সুন্দর করছে, এসি ওখান থেকে দেখছি উনি হাতটাকে। এখানে দেখো হাতে দেখো একটা, এটা যেটা দিচ্ছে ঠাকুরের গায়ে বসাচ্ছে, এটা একটা সুতির কাপড়, সুতির কাপড়টাকে না টুকরো টুকরো করে ছিঁড়ে ওই গোলা কাদার মধ্যে দিয়ে ঠাকুরের গায়ে যে সিংহর গায়েটা বসাচ্ছে, এটা বসিয়ে বসিয়ে এটাকে কাদা দিয়ে দিয়ে এটাকে লেবেল করছে। এইটার পরে বোধ হয় রং করে, সেটা জানি না, কিন্তু এটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সুতির কাপড়গুলোকে ওই কাদার মধ্যে চুবোচ্ছে, চুবিয়ে চুবিয়ে ঠাকুরের গায়ে এটাকে বসিয়ে দিচ্ছে। এই দেখো হাতে শুকনো কাপড়টা নিয়েছে, নিয়ে এটাকে কাদার মতো দেবে, দিয়ে এটাকে ঠাকুরের গায়ে বসিয়ে দেবে। এদিকে কাউর গেট নেই বেরোনোর, ওই জন্যই এরা এখানে গেটগুলো বোধ হয় অন্যদিকে। তো বন্ধুরা, তোমাদের আজকে ঠাকুর গড়া দেখে কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু কমেন্ট করে লাইক করো, আমার ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে। আমার আজকে খুব ভালো লেগেছে সকালবেলা এখানে এসে, আমার খুব ভালো লাগলো প্রতিমা গড়া দেখে। তোমরাও জানিও, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও। তবে আজকে আসি বন্ধুরা, টাটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। সব